নমস্কার, সৎকথায় প্রতিদিনের প্রার্থনার 369তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে এই সৎকথায় প্রতিদিনের প্রার্থনা এবং নিরবিচ্ছিন্নভাবে আমরা ভগবানের নাম গুণগান করতে পারছি। আমরা আজ তিতিক্ষা নিয়ে একটু স্মরণ মনন করব। আমরা শাস্ত্রে জানি সহনং সর্বদুঃখানাং অপ্রীতিকার পূর্বকং, ওই যে অপ্রীতিকার দ্বারা যদি আমরা সব কিছু সহ্য করতে পারি তাহলে সেইটি তিতিক্ষা। সে তিতিক্ষা নিয়ে আমরা স্মরণ করব, কারণ সংসারের প্রতিনিয়ত আমরা জর্জরিত হচ্ছি এই সহ্য গুণের অভাব থেকে। সংসার ভেঙে যাচ্ছে, সমাজ ভেঙে যাচ্ছে। আমাদের দৈনন্দিন জীবনটিকে লক্ষ্য করে দেখুন যে কারুর প্রতি কারুর এতটুকু সহ্য শক্তি নেই। ইভেন আজকের যুগে, যখন এই যন্ত্র বিজ্ঞানের যুগে হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ফেসবুকে আমরা রয়েছি, প্রতি মুহূর্তে এ ওর নামে কাদা ছুঁড়ছে। একটু সহ্য করুন না, এই সহ্য করাটা আমরা ভুলে যাচ্ছি। সেই সহ্যের কথা নিয়ে একটু পাঠ এবং স্মরণ মনন। আমরা জানি এই সংসারটি আসলে জন্ম জরা মৃত্যু সংকুল। এই সংসারে কি আছে? রয়েছে জন্ম, রয়েছে জরা, রয়েছে মৃত্যু, আর কি রয়েছে? দারিদ্র, শোক। সেই জগৎরূপ সংসারে আমরা সকলকে দেখতে পাই স্বার্থের দাস। বাবা মা, ভাই ভগ্নী, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন কেউ স্বার্থের বাইরে নয়। এবং স্বামীজিও কোথাও একবার উল্লেখ করেছিলেন যে মাও যে জননী, তারও ভালোবাসার মধ্যে কোথাও একটা, একেবারে স্বামীজি বলছেন নিঃস্বার্থ নিষ্কাম ভালোবাসা, মায়ের ভালোবাসা একেবারে নিঃস্বার্থ ভালোবাসা, কিন্তু কোথাও যেন একটা প্রচ্ছন্ন, অর্থাৎ প্রচ্ছন্ন স্বার্থ নয়, একটা প্রত্যাশা যে সন্তান আমাকে পরবর্তীকালে দেখবে। সেই জন্য স্বার্থ যদি হানি হয়, বাবা মা সন্তান স্নেহ বিসর্জন দিতে পারেন, ভাই ভগ্নী পরস্পরের শত্রু হতে পারে, স্বামী স্ত্রী পুত্র বিষ উদ্গিরণ করতে পারে, রোগে শোকে মানুষ জরাজীর্ণ। দরিদ্রকে দেখলে আমরা তাই উপহাস করি, দরিদ্র দুঃখীর দীর্ঘ নিঃশ্বাস দেখে আমাদের বারবার মনে হয় যে উপহাস। সেজন্যই সংসারকে বুদ্ধদেব দুঃখময় বলেছিলেন। এই সংসার আনন্দের করতে পারা যায় যদি ঈশ্বরকে যুক্ত করে নেওয়া যায়, তাহলে এই সংসারটি আনন্দের। ঠাকুর যে উপায়টি আমাদের বলে দিয়ে গেছেন, স্বামীজি তাই সখার কবিতায়, সখার প্রতি কবিতায় বলছেন, দ্বন্দ্ব যুদ্ধ চলে অনিবার, পিতা পুত্রে নাহি দেয় স্থান, স্বার্থ স্বার্থ সদা এই রব, হেতা কোথা শান্তি আকার। অর্থাৎ এখানে সর্বদা দ্বন্দ্বযুদ্ধ চলছে এবং সেই দ্বন্দ্বযুদ্ধের মধ্যে সর্বদা স্বার্থ স্বার্থ এবং স্বার্থ, যেখানে পিতা পুত্রকে বিন্দুমাত্র স্থান দিচ্ছে না। তাই রোগ শোক দুঃখ জরা ব্যাধি এবং পরিশেষে মৃত্যু, এই সংসার, সেই সংসারের মধ্যে যে আর্য দর্শন, এই বৌদ্ধ দর্শনে যে চতুষ্টয়ের কথা আছে যে জগৎ দুঃখময়, ঠাকুরের ভাষায় সংসারে আছে কি? আমড়ার অম্বল খেতে ইচ্ছা হয়, কিছু আমড়াতে আছে কি? আটিয়ার চামড়া খেলে অম্ল শুল, মানব শিশু এই সংসারে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েই কেঁদে ওঠে, এটাই প্রমাণ করে যে জগৎ কাঁদবার স্থান। তার তো আনন্দ করার কথা, কিন্তু শিশুকে এই জগতে এনে কাঁদানো হয়, কাঁদলে না কাঁদলে শিশু ঠিক নয়। হয়তো সাইন্টিফিক্যালি তার একটা অন্য ব্যাখ্যা রয়েছে বিজ্ঞানের দিক থেকে, কিন্তু তার দার্শনিক ব্যাখ্যাটি যে এই জগৎ সংসারে এসেছো তোমাকে কাঁদতে হবে, সেই কাঁদার হাত থেকে, এই সংসার রূপ দুঃখের হাত থেকে নিষ্কৃতি কোথায়, উপায়টা কী? ঠাকুর সেই উপায়টি বলছেন, যেটি সংসারের অশান্তিকে শান্ত করার এক মহামন্ত্র। বলছেন অস্ত্রটি হচ্ছে স স স, সহ্য করো সহ্য করো
সহ্য করো, যে সয় সে রয়, যে না সয় সে না সয়। এই অস্ত্রের সাহায্যে এই সংসার রূপ দুঃখ দহনের যে দাবানল সেখান থেকে আমরা নিষ্কৃতি পেতে পারি, এবং ঠাকুর সেই উপায়টি যেমন দেখিয়েছেন তেমনি নিজের জীবনে দৃষ্টান্তটিও রেখেছেন। শ্রীশ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে তার জীবনের একটি ঘটনা, যে মথুরানাথের কালীঘাটের হালদার পুরোহিত ঠাকুরের প্রতি মথুরবাবুর অবিচল ভক্তি দেখে হিংসার একেবারে জড় জড় ভাবে লোকটা বাবুকে কোন রূপে গুনটুন করিয়া ওইরূপ বশীভূত করিয়াছে, ভাবে তাই তো বাবুটাকে হাত করবার জন্যে আমার এতকালের চেষ্টাটা এই লোকটা পণ্ড করে দিল। মানুষের মধ্যে এটা আসে, সেই হালদার পুরোহিতের সেটি এসেছিল। আবার সরল বালকের ভান দেখায়, যদি এতই সরল তো বলে দিক বশীকরণের ক্রিয়াটা, আমার যত বিদ্যা সব ঝেড়ে ঝুড়ে বাবুটা একটু বাগে আসছিল, এমন সময় ই আপদ এলো। এই হালদার পুরোহিত ভাবছেন, তাই জানবাজারের বাড়িতে সন্ধ্যার প্রাক্কালে ঠাকুর একদিন অর্ধবাহ্য দশায় পড়িয়া আছেন, নিকটে কেউ নাই, ঠাকুরের সমাধি ভাঙিতেছে, বাহ্য জগতের অল্পে অল্পে হুঁশ আসিতেছে, এমন সময় পূর্বোক্ত হালদার পুরোহিত আসিয়া উপস্থিত। ঠাকুরকে একাকী তদবস্থ দেখিয়াই ভাবিল ইহাই সময়, নিকটে এদিক ওদিক চাহিয়া ঠাকুরের শ্রী অঙ্গ ঠেলিতে ঠেলিতে বারবার বলিতে লাগল, অবামন বল না বাবুটাকে কী করে হাত করলি, কী করে বাগালি বল না, ঢং করে চুপ করে রইলি যে বল না। বারবার ওইরূপ বললেও ঠাকুর যখন কোনো কিছুই বললেন না, বলতে পারলেন না, কারণ তার তখন ওই বলার মতন শক্তি ছিল না, তখন তিনি কুপিত হলেন হালদার পুরোহিত, এবং যা শালা বললি না বলে সজোরে পদাঘাত করে অন্যত্র গমন করলেন। শ্রীরামকৃষ্ণের গায়েও লাথি পদাঘাত। নিরভিমান ঠাকুর মথুরবাবু একথা জানতে পারলেও ক্রোধে ব্রাহ্মণের ওপর একটা বিশেষ অত্যাচার করিয়া বসিবে বুঝিয়া চুপ করিয়া রহিলেন। পরে কিছুকাল পরে অন্যত্র অপরাধে মথুরবাবুর কোপ যখন ব্রাহ্মণটিকে তাড়ানোর দিকে উদ্যত করল, তখন একদিন কথায় কথায় ঠাকুর মথুরবাবুকে বলেছিলেন, শুনিয়া মথুরবাবু ক্রোধে দুঃখে বলিয়াছিলেন, বাবা একথা আমি আগে জানলে বাস্তবিকই ব্রাহ্মণের মাথা থাকত না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারি যে ঠাকুরের জীবনে কত বড় তিতিক্ষা তিনি পালন করেছেন। ঠিক সেই রকম শ্রীশ্রী মায়ের জীবন, ভক্তদের দুঃখ কষ্ট বিপদে আপদে পড়ে যখন ভক্তরা শ্রীশ্রী মায়ের কাছে পরিত্রাণের জন্য যেতেন, তখন মা তাদের আশ্বাস দিয়ে বলতেন, দেখো বাবা বিপদ যে তোমাদের আসবে তা তো নয়, ও আসবেই, তবে ও থাকবে না, দেখবে পায়ের তলা দিয়ে জলের মতন চলে যাবে। বলছেন পৃথিবীর মতন সহ্য গুণ চাই, পৃথিবীর ওপর কত রকমের অত্যাচার হচ্ছে, অবাধে সবই সইছে, মানুষেরও সেই রকম চাই। শ্রীশ্রী মায়ের এই সমগ্র জীবনটি পরিচালনা করলে বা পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে তিনি ছিলেন স্বয়ং মূর্তিমতী তিতিক্ষা। জয়রামবাটির পল্লীবাসী এবং প্রতিবেশী পরিজনেরা তাকে কখনো পাগলের স্ত্রী এই বলে খ্যাপাতেন, কখনো বা বলতেন, ওমা শ্যামার মেয়ের খ্যাপা জামাইয়ের সত্যি বিয়ে হয়েছে। এসব ঘটনা আমরা জানি, কিন্তু তবুও তিনি কোনো দিনের জন্য অসহিষ্ণু হয়ে পড়েননি, এই তিতিক্ষাটি তিনি বজায় রেখেছিলেন। অর্থাৎ সীতাদেবীর যেমন অগ্নি পরীক্ষা হয়েছিল, মা সারদা দেবীরও সেই সীতার মতন অগ্নি পরীক্ষা হয়েছিল বললে অত্যুক্তি হয় না। সকলের অলক্ষ্যে নীরবে নিভৃতে তার 14 বছরের কঠোর তিতিক্ষার কথা আমরা কেউ জানি না, এমনকি নিজেও নিজেকে যেন গোপনে রেখেছিলেন, এমনকি নিজের উপস্থিতিকে পর্যন্ত যে মুছে ফেলেছিলেন, খাজাঞ্চি সেই উক্তি করেছিলেন, তিনি আছেন শুনেছি কিন্তু কখনো দেখতে পাইনি। শ্রীশ্রী মা নিজেও বলেছেন, এত বছর ছিলুম একদিনও কারুর সামনে পড়িনি, অর্থাৎ সামনে আসছেন না। আমরা সবাই দেখুন এই জগতের রঙ্গমঞ্চে সামনে আসতে চাই, পাবলিকলি আমাদের ইমেজকে তুলে ধরতে চাই, কিন্তু শ্রীশ্রী মা একদিনের জন্য সামনে আসছেন না। এই আত্মবিলুপ্তিটাই হচ্ছে তিতিক্ষার সর্বশ্রেষ্ঠ ফলশ্রুতি। অর্থাৎ তিনি আড়ালে থেকে
যেমন আমরা নাটক দেখতে গেলে তার ব্যাকগ্রাউন্ডে যে মিউজিশিয়ান লাইটম্যান তাদের দেখতে পাই না, তারা আড়ালে থেকেই সেবাটি দিয়ে যান। হসপিটালে অপারেশন থিয়েটারে ডাক্তারকে দেখতে পাই, কিন্তু ওই অপারেশন থিয়েটারে যে বয়গুলো ওয়ার্ড বয় যারা রয়েছে তাদের দেখতে পাই না। এই নির্ভীত সেবা যারা আত্মবিলুপ্তির মধ্যে দিয়ে করে যাচ্ছেন সেটি তিতিক্ষা, এবং সেটি গোপনে থেকে কতটা সুন্দরভাবে ঠাকুরের সেবা করতেন। নহবতের সেই ছোট্ট ঘরে যে বারান্নাটি তার দরমা দিয়ে ঘেরা, তার মধ্যেই নিত্যকার জিনিসপত্র, রান্না, থাকা, খাওয়া, সেই ঘরেই গোলাপ মা, গৌরদাসী, কখনো বা অন্য মেয়েরা থাকতেন। ঠাকুরের জন্য আলাদা রান্না হতো, ভক্তদের জন্য আলাদা রান্না হতো, এক একজনের এক এক রকম খাবার হতো, যে কোনো সময় যে কোনো রান্নার ফরমাশ হতো, দিনে তিন চার সের ময়দার রুটি হতো। শ্রেষ্ঠী মা ধরিত্রীর মতন সমস্ত কিছু অবিচলে সহ্য করেছেন সানন্দে। তারপরেও তিনি শাশুড়ির সেবা করেছেন। শ্রেষ্ঠী মা নিজের কথাতে বলছেন যে রাত চারটের সময় নাই তুম, দিনের বেলায় বৈকালে সিঁড়িতে একটু রোদ পড়ত, তাইতে চুল শুকাতুম। তখন মাথায় অনেক চুল ছিল, নহবতের নিচের একটুখানি ঘর তা আবার জিনিসপত্রে ভরা, ওপরে সব শিকেই ঝুলছে। রাত্রে শুয়েছি, মাথার ওপর মাছের হাঁড়িটা কলকল করছে, ঠাকুরের জন্য শিঙি মাছের ঝোল হতো কি না, তবু আর কোনো কষ্ট জানি না, কেবল যা শৌচে যাওয়ার কষ্ট ছিল। কতটা শৌচেও মা যেতে পারতেন না, কত কষ্ট সহ্য করতে হতো, কারণ ওই সেই ভোর রাত্রে একবার তাকে যেতে হতো, দিনের বেলায় দরকার হলে যেতে পারতেন না, সেই রাত্রে যেতে পারতুম গঙ্গার ধারে অন্ধকারে। তখন কেবল বলতুম হরি হরি, একবার শৌচে যদি যেতে পারতুম। কিন্তু এত কষ্টের মধ্যেও শ্রেষ্ঠী মায়ের প্রাণে কখনো অশান্তি দেখা যায়নি। তিনি আরও বলতেন, চটের ওপর পটপটে মাদুর পাততুম, আইস আর সেই ফেঁসোর বালিশ মাথায় দিতুম, তখনও তাইতে শুয়ে যেমন ঘুম হতো, এখন এইসব শুয়েও তেমনই ঘুমাই, কোনো তফাত বোধ হয় না। কলকাতার ভদ্রমহিলা দক্ষিণেশ্বর কালীবাড়িতে বেড়াতে গেছেন, নহবতের ঘরে শ্রেষ্ঠী মাকে দেখে আক্ষেপের সুরে বলেছেন, আহা কি ঘরেই আমাদের সীতা লক্ষ্মী আছেন গো, যেন বনবাস গো। অর্থাৎ এই বনবাসের মধ্যে থেকেও শ্রেষ্ঠী মায়ের কিন্তু কোনো দিনের জন্য, অর্থাৎ একদিনের জন্য এই তিতিক্ষা, সেই তিতিক্ষার কিন্তু কোনো যে অভাব সেটা ঘটেনি, তিনি যেন পরিতৃপ্তা, কোনো আক্ষেপ নেই। তাই নিজের ভাষাতেই শ্রেষ্ঠী মা বলছেন, ঠাকুর কীর্তন করতেন, আমি ঘণ্টার পর ঘণ্টা নহবতের ঝাঁপড়ির ভেতর দিয়ে চেয়ে থাকতুম, হাত জোর করে প্রণাম করতুম, কি আনন্দই ছিল। কখনো কখনো দুমাসেও হয়তো একদিন ঠাকুরের দেখা পেতুম না, মনকে বোঝাতুম, মন তুই এমন কি ভাগ্য করেছিস যে রোজ রোজ ওঁর দর্শন পাবি। দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তনের আখর শুনতুম, পায়ে বাদ ধরে গেল। মাঝে মাঝে ভাবতেন, আমি যদি ওই ভক্তদের মতন একজন হতুম তো বেশ ঠাকুরের কাছে থাকতে পেতুম, কত কথা শুনতুম। অসুস্থ শ্রীরামকৃষ্ণদেবকে কেন্দ্র করে শ্যামপুকুর এবং কাশীপুরে যখন শ্রেষ্ঠী মায়ের যে জীবন ধারাটি পর্যবসিত হয়েছিল সেও ছিল নীরব তিতিক্ষার এক অধ্যায়। শ্যামপুকুর বাটিতে শ্রেষ্ঠী মায়ের যে মানসিক দৃঢ়তা তার অপূর্ব বর্ণনা আমরা পাই। এখানেও তাকে আত্মগোপন করে দিন কাটাতে হতো, তিনখানি ঘরের মধ্যে ঠাকুরের ও তার ভক্তদারের স্থান সংকুলান হতো না, একটিমাত্র স্নানের জায়গা, সেই জন্য মা রাত্রি তিনটের সময় স্নান সেরে নিতেন। ছাদের ওপর ছোট্ট একটা চাতাল, যেটি আজও রয়েছে সেই শ্যামপুকুর বাটির লীলাক্ষেত্রে আপনারা যদি যান, সেই চাতালে মা আশ্রয় নিতেন। ওই চাতালেই তিনি ঠাকুরের জন্য রান্না করতেন এবং সারাদিন ওখানেই কাটাতেন, প্রয়োজন মতন নিচে এসে ঠাকুরের সেবা করতেন, কিন্তু বাকিটা সময় ওই চাতালেই একা একা থাকতেন। মধ্যরাত্রে সবাই ঘুমিয়ে পড়লে নিজের ঘরে শুতে যেতেন। দক্ষিণেশ্বরের নহবতের ঘরটি ছোট এবং জিনিসপত্রে ঠাসা হলেও তার জন্য একটা নির্দিষ্ট ঘর ছিল, কিন্তু শ্যামপুকুরে সেও ছিল না। অথচ নিত্য যারা ঠাকুরের কাছে যাতায়াত করতেন তারা কখনো জানতেই পারেননি যে ওইখানেও শ্রেষ্ঠী মা আছেন। অর্থাৎ শ্যামপুকুরেও শ্রেষ্ঠী মা আড়াই মাস ধরে, একদিন দুদিন নয়, এই আড়াই মাস ধরে তিতিক্ষার যে পরিচয় দিয়েছেন সেটি একেবারে অবর্ণনীয়। কোনো চিন্তা, ক্ষোভ তাকে বিচলিত করতে পারেনি। সেই জন্য শ্রেষ্ঠী মায়ের জীবন এই সংসারী মানুষদের, দাম্পত্য জীবনের মানুষদের জন্য একেবারে জ্বলন্ত, বিশেষ করে স্ত্রীর জন্যে, স্ত্রীদের জন্য, নারীদের জন্য
আধুনিক কালের যে নারীরা ইংরেজি শিক্ষায় শিক্ষিত, উচ্চ পদমর্যাদায় পর্যবসিত, ক্ষমতা এবং দাম্ভিকতার লালসায় যারা লালায়িত, তাদের জন্য মায়ের জীবনটি হচ্ছে জ্বলন্ত। কোনো এক সন্ন্যাসী মহারাজ কোনো এক দম্পতিকে বলেছিলেন যে বিবাহের আগে ভালো করে মায়ের জীবনখানি পড়ো। পড়তে পড়তে মায়ের জীবনের মধ্যে রয়েছে অপূর্ব পূর্ণতা, পতিব্রতা এবং স্বামী সেবার জ্বলন্ত নিদর্শন। ঠাকুরের প্রতি সমস্ত কিছু তিনি স্থির অবিচল লক্ষ্য রেখে করেছেন, সহ্য করেছেন নীরবে হাসি মুখে। তাই বলতে পেরেছিলেন, সন্তনে সন্তোষের সমান ধন নাই, সুখের সমান গুণ নেই। ঠাকুরের দেহত্যাগের পর কালীবাড়ির তহবিল থেকে শ্রী শ্রী মার জন্য প্রতি মাসে 7 টাকা করে আসত। সেই টাকাটাও যখন বন্ধ হয়ে গিয়েছিল, তখন শ্রী শ্রী মা তিনি একমাত্র নির্বিকার চিত্তে বলতে পেরেছিলেন, বন্ধ করেছে করুক, এমন ঠাকুরই যখন চলে গেলেন টাকা নিয়ে আর আমি কি করব। কামারপুকুরে ফিরে এলেন, সেখানেও তার নতুন তিতিক্ষা জীবন শুরু হলো। দিনের পর দিন নিঃসঙ্গ অবস্থায় অনাহারে অর্ধাহারে তিনি কাটিয়েছেন। পরবর্তীকালে স্বামী শারদানন্দজী মহারাজ দুঃখ করে বলেছেন, আমাদের এই ধারণাই তখন ছিল না যে মায়ের নুনটুকুও জোটে না। আজকে আমরা মাকে কত খাবার দিচ্ছি বলুন তো, মায়ের ব্যঞ্জন ভোগ কত রান্না করে দিচ্ছি, বারবার মাকে বলছি তুমি মা গ্রহণ করো, ইহতিষ্ঠ ইহতিষ্ঠ বলছি, কিন্তু সেদিন ভাবতে পারতি যে আমার এই জনম দুঃখিনী মা, যে মা নিত্য কথা বলেন, যে মা সন্তানকে বাজ পাখির ইগলের মতন আগলে রাখেন, যে মা জমকেও আটকে দেন, মৃত্যুকেও সরিয়ে দেন, যে মা ওই হাবু মুন্ডা ওই গরু বাছরদের সেই রাখাল বালকদের বলেছিলেন, ওরে আয় আয় ভয় নেই, সেই মায়ের জন্য একটু নুনও জোটেনি। তিতিক্ষা অপূর্বতম দৃষ্টান্ত এই শ্রী শ্রী মা সারদা দেবী। শ্রীরামকৃষ্ণদেব তাকে বলেছিলেন, কারোর কাছে একটি পয়সার জন্য চিথাত করো না। ঠাকুরের এই বাণীকে ব্যবহারিক জীবনে রূপ দিতে পেরেছিলেন শ্রী শ্রী মা। কী করে পেরেছিলেন, কোথায় তার সোর্স অফ এনার্জি? এই কাজ করতে গেলে তো একদিনের ব্যাপার নয়, দিনের পর দিন, মাসের পর মাস। তিতিক্ষা, কোনো মানুষের জীবনে যদি তিতিক্ষাটা থাকে তাহলে সে সদা সুখী, সর্বত অবস্থায় সর্ব প্রেক্ষাপটে সে আনন্দময় থাকবে যদি তার এই তিতিক্ষার অভ্যাসটি থাকে। আমরা জানি যে এই সহ্যগুণের অনেক উপদেশ রয়েছে, কিন্তু সেগুলো ব্যবহারিক জীবনে প্রয়োগ, আমরা এই ধর্মের কথা আজকে 367, 368, 169 দিন ধরে আলোচনা হচ্ছে, কিন্তু প্রয়োগটা কত মানুষ সেবার কথা শুনছি আমরা প্রতিদিন, কিন্তু পাচ্ছি কই? আমরা শুধু ওই অর্থ দিয়েই খালাস, নিজে হাতে নারায়ণ জ্ঞানে তাদের পুজো করতে পাচ্ছি না। করোনা মহামারীতে নয় পাচ্ছি না, ভেবে দেখুন করোনার আগেও আমরা কতজন, নিজেদেরকে আত্মবিশ্লেষণ করুন। যখন আমরা কারুর কাছে কোনো অ্যাপিল করছি তখন আমরা এগিয়ে যাচ্ছি কি না? শুধু রামকৃষ্ণ মঠ মিশন নয়, কত প্রাইভেট আশ্রম রয়েছে, কত ছোট ছোট আশ্রম রয়েছে, যে আশ্রমগুলির কোনো বিজ্ঞপ্তি নেই, তাদের কথা আমরা কখনো ভাবি না। অর্থাৎ আমরা এগুলো সব শুনছি কিন্তু ব্যবহারিক জীবনে তার সার্থক রূপায়ণটি করতে পারছে না। তাই মায়ের জীবনটি আমাদের কাছে আদর্শ, কত শক্তি তার থাকলে তবেই নীরব শান্ত স্থির তিনি থাকতে পারেন, যেন স্বয়ং ধরিত্রীর মতন। ঠাকুরের দেহত্যাগের পর শ্রী শ্রী মাকেও এই দুঃখ কষ্ট আপদ বিপদ নিয়ে সংসার করতে হয়েছে। ভাইদের স্বার্থ বুদ্ধি, ভ্রাতুষ্পুত্রীদের পরস্পর হিংসা, নলিনীদের সুচিবাই, রাধুর আবদার, ছোট মামির পাগলামি, এই সব, কিন্তু এত ঝঞ্ঝাট ঝামেলার মধ্যে থেকেও তিনি ছিলেন অবিচল অচঞ্চল। তার অসাধারণ তিতিক্ষার গুণেই তিনি সব কিছু মানতে পারতেন, সহ্য করতে পারতেন। তাই স্বামী শারদানন্দজী বলেছিলেন পরবর্তীকালে যে, আমাদের তো দেখছো পান থেকে চুন খসলে আমরা চোটে আগুন হই,
কিন্তু মাকে দেখো, তার ভাইয়েরা কী কাণ্ডই করছেন, অথচ তিনি যেমন তেমনটি আছেন ধীর স্থির। শঙ্করাচার্যের বিবেক চূড়ামণিতে তিতিক্ষার যে সংজ্ঞা, তার মূর্ত রূপ এই শ্রেষ্ঠী মায়ের জীবন। সেই জীবনের এক কণা যদি আমরা প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের দুঃখময় জীবনে শান্তি আসবে। সেই সখার প্রতি কবিতায় স্বামীজির কথা, জেনেছি সুখের নাহি লেশ, শরীর ধারণ বিড়ম্বন, যত উচ্চ তোমার হৃদয় তত দুঃখ জানিও নিশ্চয়, যত দূর যাও বুদ্ধিরথে করি আহরণ আরোহণ, এই সেই সংসার জলধি দুঃখ সুখ করে আবর্তন। অর্থাৎ স্বামীজি তার সারা জীবনের যে অভিজ্ঞতা অর্জন করেছিলেন সেইটিই তার লেখনীতে বলেছেন, যত দূর যাও বুদ্ধিরথে করি আরোহণ, বুদ্ধিরকে অবলম্বন করে যত দূর এগোবে দেখবে এই সংসার, সেখানে সুখ দুঃখ শুধু আবর্তিত হচ্ছে, এবং জানবে যে সুখের নাহি লেশ, এই শরীর ধারণ করাটাই বিড়ম্বনা, এবং যত উচ্চ তোমার হৃদয় তত দুঃখ জানিও নিশ্চয়। সেই জন্য তাই তিতিক্ষার সংজ্ঞা দিতে গিয়ে স্বামীজি নিজে বলেছিলেন, সহিষ্ণুতার চরম আদর্শ বলিতে যে অন্যায়ের অপ্রতিরোধ বুঝায়, তিতিক্ষা বলিলেও ঠিক তাহাই বুঝায়। বাহ্যত অন্যায়ের প্রতিরোধ না করিলেও আমরা অন্তরে অত্যন্ত বিষণ্ণ বোধ করতে পারি, কোনো ব্যক্তি আমার প্রতি অত্যন্ত রূঢ় বাক্য প্রয়োগ করতে পারে, সেজন্য বাহ্যত তাকে ঘৃণা না করতে পারি কিন্তু তার কথার প্রত্যুত্তর না দিতে পারি, এবং নিজেকে সংযত করে আপাত ক্রোধ প্রকাশ না করতে পারি কিন্তু আমার অন্তরে ক্রোধ এবং ঘৃণা থাকতে পারে, আমরা লোকটার প্রতি বিরূপ মনোভাব পোষণ করতে পারি, এইটি আদর্শ অপ্রতিরোধ নয়। অর্থাৎ আমি মুখে বললাম না কিন্তু ভেতরে ভেতরে ও ওই লোকটাকে দেখে নেবো, ইস এই লোকটা কেন আসছে, তার মানে তিতিক্ষা হলো না। এই আদর্শ অনুসারে, অর্থাৎ এই তিতিক্ষার যে আদর্শ, অপ্রতিরোধের যে আদর্শ, সেটি অনুসারে আমার মধ্যে বা আমার মনে কোনো ঘৃণা বা ক্রোধের ভাব থাকবে না, এমনকি প্রতিরোধের চিন্তাও থাকবে না, কেবল সেই অবস্থায় উপনীত হইলেই আমরা অপ্রতিরোধ অবস্থা প্রাপ্ত হই। দুঃখ প্রতিরোধ করিবার অথবা দুঃখ দূর করিবার চিন্তামাত্র না করিয়া, মনের মধ্যে কোনো প্রকার দুঃখময় অনুভূতি বা অনুশোচনা না রেখে সর্ববিধ দুঃখের যে সহন, সেটাই তিতিক্ষা। অর্থাৎ সব কিছু সহ্য করতে হবে, কোনো কিছু রাখা যাবে না। অর্থাৎ যদি আমার তিতিক্ষা থাকে তাহলে অশুভ প্রতিরোধ না করবার জন্যে আমার কোনো অনুশোচনা হবে না, সেই অবস্থায় উন্নীত হইলেই বলা যায় মন তিতিক্ষায় প্রতিষ্ঠিত হইল। ভারতবাসীর এই তিতিক্ষা অভ্যাস করবার অপূর্ব সাধনায় রত হন, তাহারা কিছু গ্রাহ্য না করিয়া তীব্র শীত ও উষ্ণ সহ্য করেন, তাহারা তুষারও গ্রাহ্য করেন না, কেননা দেহ সম্বন্ধে তাহাদের কোনো চিন্তাই থাকে না। জ্ঞানমার্গের দিক থেকে তিতিক্ষার সংজ্ঞা দিতে গিয়ে স্বামীজি বলেছিলেন, কোনোরূপ বিলাপ না করিয়া সর্বদুঃখ সহন, যখন আপনার কোনো অনিষ্ট ঘটিবে সেদিকে খেয়াল করিবেন না, যদি সম্মুখে একটি ব্যাঘ্র আসে স্থির হইয়া দাঁড়াইয়া থাকুন, পলাইবে কে, অনেক লোক আছেন যাহারা ভারতে গ্রীষ্মকালে প্রখর মধ্যাহ্ন সূর্যের তাপে গঙ্গা তীরে শুইয়া থাকেন, আবার শীতকালে গঙ্গা জালে সারাদিন ভাসিয়া থাকেন, তাহারা এ সকল গ্রাহ্যই করেন না, অনেকেই হিমালয়ের তুষার রাশির মধ্যে বসিয়া থাকেন, কোনো প্রকার বস্ত্রাদির জন্য খেয়ালও করেন না, গ্রীষ্মই বা কী শীতই বা কী, আমি তো শরীর নই, আমি সচ্চিদানন্দ স্বরূপ, সোহং সোহং, ইহাই তিতিক্ষা। সমুদয় সহ্য করা, কোনো বিষয়ে অসন্তোষ প্রকাশ না করা। আমি নিজে এমন লোক দেখিয়াছি, স্বামীজি বলছেন, যাহারা বলেন আমি আত্মা, আমার নিকট ব্রহ্মাণ্ডের আবার গৌরব কী, সুখ দুঃখ পাপ পুণ্য শীত উষ্ণ এ সকল আমার পক্ষে কিছুই নয়, ইহাই তিতিক্ষা। দেহের ভোগ সুখের জন্যে ধাবমান হওয়া নয়, প্রতি মুহূর্তে লক্ষ লোক আসিতেছে, লক্ষ লোক যাইতেছে, কে গ্রাহ্য করে, এই ক্ষুদ্র জগতের সুখ দুঃখ গ্রাহ্যের মধ্যে আনেন কেন, যদি সাহস থাকেন এই সকলের বাইরে চলে যান। এইটি স্বামীজির মূল কথা, অর্থাৎ জ্ঞানমার্গ এবং ভক্তিমার্গ। ভক্তিমার্গ থেকে তিনি বলছেন কোনো ঘৃণা না রাখা, কোনো ঈর্ষা না রাখা, আর জ্ঞানমার্গের দিক থেকে স্বামীজি কী বলছেন, যে আমি তো সেই চিদানন্দ রূপম শুভম, বিচার করো
কোথায় শীত কোথায় গ্রীষ্ম, আমাদের গরম হলেই এসি না হলে ওরে বাবা, কারণ আমরা দেহ সর্বস্ব। আমরা আমাদের মনের আরাম চাই দেহের মাধ্যমে, কিন্তু এই জগতে এমন কিছু মানুষ আছেন যারা মনের আরামের মধ্যে দিয়ে ঈশ্বরীয় প্রসঙ্গকেই বোঝেন। মনের খাদ্য হলো সৎ প্রসঙ্গ। বেলগাছিয়া শ্রী রামকৃষ্ণ সারদা আশ্রমে আমার এই বিষয়ে একটু অনুধ্যান করার সুযোগ মাতাজিরা করেছিলেন, মনের খাদ্য হলো সৎ প্রসঙ্গ। এই সৎ প্রসঙ্গটাই আমাদের মনের খাদ্য। আমরা প্রত্যেক দিন শরীরের জন্য চিকেন মাটন কত কিছু ইমিউনিটি বাড়াচ্ছি, আর মনের ইমিউনিটি বাড়াচ্ছি, কিন্তু অ্যাপ্লিকেশান ফিল্ডে যদি কাজ না করে তাহলে গণ্ডগোল। সেজন্য জ্ঞানমার্গী যারা তাদেরকে ওই আমি আত্মা, আমার আবার বিশ্ব ব্রহ্মাণ্ডের গৌরব কী, শরীর তো নই, যারা ওই গ্রীষ্মকালে শুয়ে আছেন রোদ্দুরের নিচে বা গঙ্গা জলে ভাসছেন, স্বামীজি তাদের কথা বলছেন। এবং কত লোক আসছে প্রতি মুহূর্তে, কত লোক চলে যাচ্ছে, যদি সাহস থাকে তাহলে বাইরে যান, সমুদয় নিয়মের বাইরে চলে যান। স্বামীজি ওই বলেছিলেন, নিয়ম করে নিয়মের বাইরে যাওয়া, সমগ্র জগৎ উড়িয়া যাক আপনি একলা আসিয়া দাঁড়ান। বলছেন কেউ নেই তোমার পাশে, আপনি সেবা করতে যাবেন সবসময় লোক খুঁজছেন, কেউ দরকার নেই, একা। আমি নিরপেক্ষ সত্তা, নিরপেক্ষ জ্ঞান, নিরপেক্ষ আনন্দস্বরূপ। মনের এই স্পিরিটটা যদি থাকে তাহলেই আপনি পুণ্যবান। স্বামী বিবেকানন্দ প্রতি মুহূর্তে সেই দুঃখের সাথে লড়াই করেছিলেন, তিতিক্ষা তাঁরও ছিল। সেজন্য তিনি বলতে পেরেছিলেন, দুঃখের রাজমুকুট মাথায় পড়িয়া সুখ মানুষের সামনে হাজির হয়। দুঃখের রাজমুকুট অর্থাৎ আমরা যে সময় জীবনে সুখ দেখি না, সেটা আসলে দুঃখ আসার ইন্ডিকেশন। ফরচুন কামস ইন দ্য ফর্ম অফ মিসফরচুন, অর্থাৎ আমাদের ফরচুন ভাগ্যটা আসে দুর্ভাগ্যের রূপ পরিগ্রহ করে। সেই জন্য ভগবান বুদ্ধ তার বাণীতে এই দুঃখ কষ্টের হাত থেকে মুক্তির পথ দিয়েছেন। কি বলছেন, খান্তি পরম তপ, তিতিক্ষাই পরম নির্বাণ, ইহাই বুদ্ধের বাক্য। তিনি প্রজ্ঞাত দৃষ্টিতে বলেছেন, সংসার সর্বদুঃখময়, যিনি এটি প্রজ্ঞা দ্বারা দর্শন করেন তিনি আর দুঃখে অভিভূত হন না, তাই তিনি বিশুদ্ধির মার্গে চলে যান। অর্থাৎ সংসার তো দুঃখের আঘাত, সেটা যদি কেউ বুঝে যায় তাহলে তার আর কাছে কোনো চিন্তা নেই, ঠিক আছে হোক আমি সহ্য করে যাব। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেও বলেছেন, হে অর্জুন, ইন্দ্রিয়ের সহিত বিষয়ের সংযোগ হেতুই এই শীত এবং উষ্ণ, সুখ এবং দুঃখ দ্বন্দ্ব অনুভূত হয়। এই সকল দ্বন্দ্ব উৎপত্তি বিনাশশীল অথবা অনিত্য। হে ভারত, হর্ষ এবং বিষাদ শূন্য হয়ে অপ্রীতিকার পূর্বক এই সকল সহ্য করো, যেটি আচার্য বারবার বলেছিলেন শঙ্করাচার্য, সহনং সর্বদুখানাং অপ্রীতিকার পূর্বকম চিন্তা বিলাপ রহিতংসা তিতিক্ষা নিগত্যতে। অর্থাৎ যতই দুঃখ উপস্থিত হোক না কেন, তার জন্যে মনোরূপ কোনো চিন্তা না করা, বিলাপ না করা, দুঃখের কথা কারোর কাছে প্রকাশ না করা, দুঃখের প্রতিকারের জন্যে কোনো চেষ্টা না করা, সহ্য করে যাওয়া, সেইটি তিতিক্ষা। আমাদের একটু কিছু হলেই আমরা সব জায়গায় দৌড়ই, মানুষকে দুঃখের কথা জানাতে চাই, সেটি নয়। আমাদের প্রার্থনা করতে হবে সেই যিশুর মতন, যে প্রভু তুমি এদের ক্ষমা করো, এরা কি করেছে জানে না। ক্রুশবিদ্ধ অবস্থাতেও তিতিক্ষা পূর্ণ বা তিতিক্ষার মূর্ত বিগ্রহ যিশু সেই প্রার্থনাটি করছেন। অর্থাৎ জন্মগ্রহণ থেকেই মানুষকে দুঃখ কষ্ট শোক আঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যেতে হয়। যিনি দুঃখ কষ্টে বিচলিত না থেকে অম্লান বদনে সব সহ্য করতে পারেন তিনি অমৃতত্বের অধিকারী, তিনি মুক্তির সিংহ দ্বারে উত্তীর্ণ হয়ে যান। ওই মুক্তির দ্বারে চারজন দ্বারপাল থাকে, সেই দ্বারপালের মধ্যে একজন হচ্ছেন এই তিতিক্ষা। সেখানে সংযম, সন্তোষ, সাধুসঙ্গ এবং তিতিক্ষার কথা বলা হয়েছে। মুক্তির দ্বার প্রান্তে চারজন দ্বারপাল আছে, অর্থাৎ আপনি মুক্ত হতে যাবেন জীবন মুক্ত থেকে, চারজন আপনাকে আছে, সেই চারজন আপনাকে অ্যালাউ করবে তবে আপনি মুক্তি। সেটা হচ্ছে সংযম। আপনার জীবনে সংযম হয়েছে? নেই। দেখলেই খেতে ইচ্ছা করে, সংযম নেই। সংশয়, সংশয়টা চলে গেছে, অর্থাৎ সংশয় রাহিত্য হয়েছে? বিশ্বাস অবিশ্বাস দোলাচল, বলছি মুখে মা আছেন, তার পরমুহূর্তেই না, যদি আমার নাতিটার কিছু হয়, নাতনিটার কিছু হয়, মেয়ের কিছু হয়, ওই সংশয়। আর সাধুসঙ্গ, গানে আছে
সাধুসঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো না। সাধুসঙ্গ করার জন্য ভাগ্য থাকতে হয়, সেই সাধুসঙ্গ করতে হয়, প্রাণ ভরে করতে হয়, একদিন নয়, দুদিন নয়, নিত্যদিন সাধুসঙ্গ। আর ফোর্থ ওয়ান ইজ দ্য তিতিক্ষা, সহ্য করেছেন জীবনে সব কিছু, অপ্রতিকার পূর্বকম চিন্তা বিলাপ রহিতম, চিন্তা করতে পারবেন না, বিলাপ করতে পারবেন না, কোনো প্রতিকার করার চেষ্টা করতে পারবেন না। সেই অবস্থায় যদি সমস্ত দুঃখকে সহ্য করতে পারি আমরা, তাহলেই তিতিক্ষা। এইটি যদি হয় তাহলে আমাদের সকলের মুক্তির দ্বারে আমরা যেতে পারব, তখন আমরা বলতে পারব আমার মুক্তি আলোয় আলোয়। প্রার্থনা করি ঠাকুর মায়ের জীব কাছে, পরমেশ্বরের কাছে, জগৎ পিতার কাছে, যে আমাদের প্রত্যেকেই যেন সেই মুক্তির দরজায় যে চারজন দ্বারপাল, দ্বার রক্ষক আছেন, তাদেরকে স্যাটিসফাই করে আমাদের এই জীবনেই ঠাকুর মায়ের জীবনের ঘটনাগুলিকে পরতে পরতে বারবার অনুধাবন করে করে যেন আমাদের জীবনটিকে সেই রকমভাবে ফুটিয়ে তুলতে পারি। জীবন একটাই, এই জীবনটাকে ফুলের মতন প্রস্ফুটিত না করতে পারলে জীবন বৃথা। সকলকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।